যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজে বিএ বাংলা অনার্স ও এডুকেশন অনার্স অ্যাডমিশন নিয়েছেন, তাদের জন্য প্রান্তিক গাইড নিয়ে এসেছে দারুণ দারুণ সুবর্ণ সুযোগ, ভালো রেজাল্টের সেরা ঠিকানা। নাম্বার ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইড। এখানে অ্যাডমিশন নিলে যে সমস্ত সুবিধাগুলো রয়েছে, যেমন নিয়মিত অনলাইন ক্লাস, হাই কোয়ালিটি নোটস, 100% কমন সাজেশন, নিয়মিত পরীক্ষার ব্যবস্থা, ভিডিও রেকর্ডিং ক্লাস ফেসিলিটি, এক্সট্রা ক্লাস ফেসিলিটি অ্যান্ড স্পেশাল কেয়ার, এছাড়াও পাস কোর্সের সমস্ত বিষয় নোটস সাজেশন সহ ফুল সাপোর্ট অ্যান্ড গাইড। স্বল্প পারিশ্রমিকে এত ভালো সুবিধে কোথাও পাবেন না, তাই আমাদের সেন্টারে অ্যাডমিশন নিয়ে নিন। ক্লাস করাবেন স্বনামধন্য শিক্ষক ও লেখক রাজুর শিহালদার। ভালো রেজাল্টের স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে প্রান্তিক গাইড ফার্স্ট চয়েস অ্যান্ড বেস্ট চয়েস, তাই আজই নাম এনরোল করুন। শীঘ্রই ক্লাস শুরু হবে। সমস্ত পরিষেবা ফ্রিতে পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ প্রান্তিক গাইড। আমাদের অফিস জয়নগর, দক্ষিণ বারাসাত অ্যান্ড রায়দিঘি। ফোন নাম্বার 8101787705। নমস্কার, প্রান্তিক গাইডের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সেকেন্ড সেমিস্টার বাংলা অনার্স, এসইসি ফোর ইয়ার্স বাংলা অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ মেজর, অর্থাৎ ব্যবহারিক বাংলা ওয়ানের সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি, লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। ইতিপূর্বে এই পেপারের সাজেশনটা আমি দিয়েছি, এগুলো যারা সংগ্রহ করেছো তারা কোশ্চেনগুলো লিখে নেবে এবং স্টার মেরে নেবে। আমি সুপার স্টার মেরে দেবো, কম স্টার মেরে দেবো, আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে এবং কোশ্চেনগুলো আমি বলবো লিখে নেবে, তারপর আমি সুপার স্টার মারবো, কম স্টার মারবো, যেগুলো দেবো যেগুলো বলবো শুধুমাত্র সেগুলোই ফলো করবে, এর বাইরে আর অতিরিক্ত কিছু করতে হবে না। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না, 100% কমন পেয়ে যাবে। তোমরা নিশ্চিত থাকো ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইডের সাজেশন তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। যে প্রশ্নগুলো আমি বলবো শুধুমাত্র সেগুলোই পড়ে যাও, অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট হবে। টার্গেট রাখো 80% মার্কস তোলা, 75-80% মার্কস পেতেই হবে অ্যাট এনি কস্ট, তাই রীতিমতো প্রচুর পরিমাণে পড়াশোনা করো, নোটস তোমরা লিখবে, লেখা প্র্যাকটিস করবে। লেখা প্র্যাকটিস না থাকলে কিছুতেই কিন্তু ভালো রেজাল্ট হবে না, কারণ পরীক্ষার সময় ভুলে যাবে। আর যারা অনলাইন ক্লাস করতে চাও, অনলাইন ক্লাস করতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, এবং যারা নোটস নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। এই পেপারটা কিন্তু তুলনামূলক খুবই সহজ, তোমরা সেমিস্টার ওয়ানে পড়ে এসেছিলে মুদ্রণ প্রকাশনা, তার তুলনায় এই পেপার অনেক সহজ, খুবই সহজ। এই পেপারটা নিয়ে চিন্তার কিছু নেই, শুধু একটা জায়গায় একটু কঠিন রয়েছে, সমালোচনা সাহিত্য। তাই অবশ্যই এই পেপারটাতে নাম্বার টেনে নাও, এই পেপার নাম্বার টেনে নিতে হবে। 75 মধ্যে আমি মনে করি 60-65 পাওয়া যায় সম্ভব, যদি ভালো করে পড়াশোনা করো। 15টা শর্ট কোশ্চেন রয়েছে, শর্ট কোশ্চেনের উপর জোর দাও। ভালো রেজাল্ট করতে গেলে, বেশি নাম্বার পেতে গেলে, অন্ততপক্ষে পাস করতে গেলে শর্ট কোশ্চেনের বিকল্প কিছু হয় না। 15টা শর্ট কোশ্চেনে যদি 12টা নিতে পারো, মিনিমাম 12টা যদি নিতে পারো, তাহলে কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট হবে এবং পাস করবে, কেউ ফেল করবে না, একটা স্টুডেন্টও ফেল করবে না। কেন ফেল করবে তার কোনো একটা কারণ থাকা দরকার, কারণ আমি কথা দিচ্ছি, ভরসা দিচ্ছি, তোমরা এগুলোই ফলো করো, অবশ্যই তোমরা পাস করবে এবং ভালো রেজাল্ট করবে, কমন তোমরা পাবে, নিশ্চিত থাকো কমন পাবে, তাই ফেল করার কোনো জায়গা নেই। আশা করছি কারোর ফেল হবে না, কারোর কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে। এই পেপারের সমালোচনা সাহিত্যের নোটসটা আপলোড করার জন্য অনেকে কমেন্টস করেছিল, আমি নিশ্চয়ই আপলোড করব এবং শর্ট কোশ্চেনগুলো দিয়ে দেবো। আর ডিএসসিসি টু পেপারের সাজেশনটা আমি দিয়ে দিয়েছি, লাস্ট মিনিট ফাইনাল সাজেশনটাও দিয়ে দিয়েছি, লিঙ্কও আমি ডিসক্রিপশন অংশে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নেবে। লাস্ট মিনিট ফাইনাল সাজেশনটা দিয়ে দিচ্ছি, তোমরা সংগ্রহ করো। মডিউল ওয়ানে প্রথমে ছিল কি না, চিঠিটা দেখো খুবই সহজ, আমরা সেই ক্লাস ফোর ফাইভ থেকে চিঠি লেখাটা শিখে আসছি, তাই এটা কঠিন কিছু নয়, অসম্ভবও কিছু নয়। চিঠির প্রকারভেদগুলো করবে কি না, ব্যক্তিগত চিঠি, সামাজিক চিঠি বা ব্যবহারিক চিঠি, বাণিজ্যিক চিঠি আর আবেদনমূলক চিঠি, এইগুলো করবে, সমস্ত কটাই করো, কারণ পাঁচও পেয়ে যাবে তোমাদের, পাঁচও এটা 15 নম্বরের জন্য যেমন আসবে, বলে দিল যে কোনো একটা চিঠি সম্পর্কে লিখতে, বা দুটো চিঠির সম্পর্কে লিখতে বলে দিল, 7.5-7.5 করে মেনশন করে দিতে পারে, যে কোনো বললে তো কোনো অসুবিধা নেই, কিন্তু মেনশনও করে দিতে পারে। এবং পাঁচেও পাবে তোমরা, এবং 5 নম্বরের জন্য অবশ্যই অবশ্যই পাবে। এই চিঠির প্রকারভেদগুলো করো, সবকটা সম্পর্কে একটা করে উদাহরণ প্র্যাকটিস করে যাও। 15 নম্বরের জন্য পরের প্রশ্ন, দিনপঞ্জি বা ডায়েরি, ডায়েরির সংজ্ঞা বৈশিষ্ট্য, বাংলা সাহিত্যের সার্থক ডায়েরির উদাহরণ সহ আলোচনা করো। বাংলা সাহিত্যের সার্থক ডায়েরি, যে কোনো একটা উদাহরণ বেছে নেবে, নিয়ে সেই সম্পর্কে আলোচনা করতে হবে, ডায়েরির সংজ্ঞা বৈশিষ্ট্য। এর সঙ্গে আবার ইনক্লুড করে দিতে পারে, ডায়েরি কখন সাহিত্যের মর্যাদা লাভ করে, সাহিত্য ডায়েরির সম্পর্ক, ডায়েরি ও জার্নালের পার্থক্য, এগুলো আবার ঘুরিয়ে ফিরিয়ে অ্যাডজাস্ট করতে পারে, আবার আলাদা করে পাঁচে আসতে পারে। তাই কোশ্চেন দিয়ে দিলাম ডায়েরি থেকে, ডায়েরি থেকে অবশ্যই সুপার 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 স্টার মারো আগে তোমরা,
কারণ ডায়েরি থেকে একটা কোশ্চেন হবেই হবে, 15 নম্বরের ডায়েরি থেকে একটা কোশ্চেন আসবেই। ডায়েরির সংজ্ঞা, বৈশিষ্ট্য, সার্থক ডায়েরির উদাহরণ, বাংলা সাহিত্যে একটা সার্থক ডায়েরির উদাহরণ, আর ডায়েরি কখন সাহিত্যের মর্যাদা লাভ করে, সাহিত্য ডায়েরির সম্পর্ক, ডায়েরি ও জার্নালের পার্থক্য, আর চিঠি থেকেও করছো। পরের 15 নম্বর জন্য করবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আবৃত্তির সংজ্ঞা, বৈশিষ্ট্য, আবৃত্তিকারকে কী কী বিষয়ে সতর্ক থাকতে হয় বা লক্ষ্য রাখতে হয়, এই কোশ্চেনটা। আবৃত্তিকারকে কী কী বিষয়ে সতর্ক থাকতে হয় বা লক্ষ্য রাখতে হয়, আবৃত্তির সংজ্ঞা, বৈশিষ্ট্য, 15 নম্বর জন্য এই তিনটে খুব ভালো করে করো। আগে যেগুলো দিয়েছিলাম সেখান থেকে কমিয়ে দিলাম। এবার এর সঙ্গে অতিরিক্ত একটা রয়েছে, সুস্পষ্ট উচ্চারণের শর্ত বা নিয়ম, এটা আবার পাঁচেও আসে। পাঁচের জন্য সুস্পষ্ট উচ্চারণের শর্ত বা নিয়ম, এটা পাঁচের জন্য করে রাখো। আর পত্র রচনার নিয়ম, পত্রের বৈশিষ্ট্য, পত্র রচনার নিয়ম, পত্রের বৈশিষ্ট্য, এগুলো করবে, হয়ে যাবে। এছাড়া পাঁচের জন্য করবে দিনপঞ্জি বা ডায়েরি লেখার নিয়ম, এর উপকারিতা, এই কটা করবে। আমি কমিয়ে দিচ্ছি কারণ অতিরিক্ত রয়েছে, একজন শিক্ষাবিদ বা লেখকের ডায়েরি সম্পর্কে আলোচনা করো, বা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সার্থক ডায়েরি সম্পর্কে আলোচনা করো, এই কোশ্চেনগুলো অতিরিক্ত রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সার্থক ডায়েরি সম্পর্কে আলোচনা করো, একজন শিক্ষাবিদ বা লেখকের ডায়েরি সম্পর্কে আলোচনা করো, অতিরিক্ত কোশ্চেন এগুলো। তোমরা মোটামুটি পাঁচের জন্য করবে পত্র রচনার নিয়ম, বৈশিষ্ট্য, সুস্পষ্ট উচ্চারণের শর্ত বা নিয়মগুলো, আর দিনপঞ্জি বা ডায়েরি লেখার নিয়ম বা কারণগুলো আলোচনা করো, এর লক্ষণ বা উপকারিতাগুলো আলোচনা করো। ব্যাস এই কটা মোটামুটি স্টার্ট মেয়েটাও নিয়মগ্রস্ত করো। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, একদম যে স্কিপ করে যাবে এটা করবে না, তাহলে কিন্তু মিস করে যাবে অনেক কিছু। কীভাবে বলছি, কোন প্যাটার্নে বলছি, যেগুলো স্টার মারছি সেগুলো আগে মুখস্থ করে নেবে, তারপরে অন্যগুলো মুখস্থ করবে, দেখে রাখবে। আর একটা দুটো কোশ্চেন বলছি পাঁচের জন্য, এখান থেকে দেখে রাখো তোমরা, সুস্পষ্ট উচ্চারণরীতি কেমন হওয়া দরকার, সেই একই সুস্পষ্ট উচ্চারণের নিয়ম বা শর্ত একই। অনুনাদ বলতে কী বোঝো, অনুনাদ সৃষ্টির ফলে কোন কোন ত্রুটি হতে পারে, অনুনাদ বলতে কী বোঝো, অনুনাদ সৃষ্টির ফলে কোন কোন ত্রুটি হতে পারে, বাংলা ভাষার বা শব্দের উচ্চারণের বিশুদ্ধতা সম্পর্কে আলোচনা করো। আবার এখানে দেখবে পাঁচের ক্ষেত্রে না হলেও, বা পাঁচের ক্ষেত্রে যদি ধরেও নি, বা একের ক্ষেত্রেও দেখবে কয়েকটা শব্দ দিয়ে দেবে, শুদ্ধ বানান দেবে, যুক্ত ব্যঞ্জন দেবে, সেগুলো লিখতে হবে, সঠিক লিখতে হবে, শুদ্ধ বানান অবশ্যই পারবে। অনার্সে পড়ছো না, এটা পারা উচিত। Module 1 কমপ্লিট, Module 2, Module 2 মূলত একটু কঠিন, তুলনামূলক একটু কঠিন, যে অসম্ভব কিছু তেমন কঠিন না। গ্রন্থ সমালোচনার রীতি ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, গ্রন্থ সমালোচনার রীতি ও পদ্ধতি এটা করো, গ্রন্থ সমালোচনার রীতি ও পদ্ধতি এটা করো। যে কোনো একটি গ্রন্থের সমালোচনা কীভাবে করবে তা বিস্তারিতভাবে আলোচনা করো। একটা গ্রন্থ সমালোচনা করতে গেলে কী কী রুলস ফলো করতে হবে, টাইটেল দিতে হবে, টাইটেল দেওয়ার পরে সেই যে টপিকসটা নিজে সেই টপিকসটার ক্ষেত্রে কী কী নিয়ম ফলো করতে হবে সেটা আলোচনা করতে হবে। গ্রন্থ সমালোচনার রীতি ও পদ্ধতি এটা খুব ইম্পর্টেন্ট, স্টার মারো, সুপার 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 স্টার মারো। আর যে কোনো একটি গ্রন্থের সমালোচনা কীভাবে করবে তা বিস্তারিত আলোচনা করো। আমি একটা দুটো টপিক্স বলছি, সেই টপিক্সগুলো দেখো। দলিত ও নিম্নবর্গের সাহিত্য সম্পর্কে আলোচনা করো, সমালোচনা সাহিত্য, যিনি সমালোচক তিনি শ্রেষ্ঠ পূজারী, এর দোষগুণ, যে গ্রন্থটা সমালোচনা করছে তার দোষগুণ তুলে ধরতে হবে, এবং লেখক সেটাতে কী বলতে চেয়েছেন তার প্লট, প্রেক্ষাপট সমস্ত কিছু তুলে ধরতে হবে। শরৎচন্দ্র তার সাহিত্য পরিচয়, রবীন্দ্রনাথের গ্রামীণ ভাবনা, শরৎ সাহিত্যে নারী, বা বাংলা সাহিত্যে নিম্নবর্গের জীবনচিত্র, বা মঙ্গলকাব্যে নারী, মঙ্গলকাব্যে অন্তঃশ্রেণীর পরিচয়, এইরকম একটা করে টপিক্স মোটামুটি তোমাদের দেবে, যে কোনো একটা টপিক্স দেবে, খুব দারুণ একটা বিষয় কিন্তু, এইটা খুব ভালো একটা জায়গা করেছে। এই দুটো করো, দুটো একদম সুপার করে নাও, বিশেষ করে গ্রন্থ সমালোচনার রীতি পদ্ধতি খুব ভালো করে করো। আর একটা কোশ্চেন এখান থেকে লেখো, বিষয়বস্তু বা কন্টেন্ট কী, ইউটিউবার হতে গেলে তোমাকে কী কী ফলো করতে হয়, কী কী রুলস মেনে চলতে হয়। আগে কন্টেন্ট, ইউটিউবার না, কন্টেন্ট ক্রিয়েটার, কন্টেন্ট আগে রেডি করতে হবে, সেটা কীভাবে ক্রিয়েট করবে, কী কী রুলস ফলো করবে, সেটা কন্টেন্ট বা বিষয়বস্তু কী, কন্টেন্ট রাইটিং কী, এর প্রকারভেদগুলো আলোচনা করো, কন্টেন্ট রাইটারের কাজ কী, এর কৌশল, গুরুত্ব, সুবিধা, নিয়ম, যোগ্যতা। কত কোশ্চেন আছে শুধু ভাবো, পাঁচ একদম খুব সহজ, ছোট ছোট করে সব এক পেজের মধ্যে, নিয়ম বা সুবিধা খান 5-6 পয়েন্ট, নিয়ম কী কী ওরকম 5-6টা পয়েন্ট, একদম ছোটো ছোটো করে মোটামুটি লিখে দেবে, এটা সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে। নোটস তোমরা খুব সুন্দর করে আগে দেখুন, দাঁড়ি খুব সুন্দর যেন দেখতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, অযথা কাটাকাটি না জানা হয়। বিষয়বস্তু বা কন্টেন্ট কী, কন্টেন্ট রাইটিং কী, এর প্রকারভেদ, কন্টেন্ট রাইটারের কাজ কী, এর কৌশল, গুরুত্ব, সুবিধা, নিয়মযোগ্যতা, এটা একটু পড়ে দেখো। গ্রন্থ সমালোচনার রীতি পদ্ধতি 15 নম্বর জন্য অবশ্যই অবশ্যই, ওখান থেকে একটা কোশ্চেন হবেই হবে পাঁচের জন্যে। কন্টেন্ট রাইটিংয়ের ভবিষ্যৎ এবং কাজের ক্ষেত্র পাঁচের জন্য দেখে রাখবে। এবং আর্টিকেল লেখার নিয়ম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা স্টার মারো, স্টার মারবে তোমরা আর্টিকেল লেখার নিয়ম,
আর কন্টেন্ট রাইটিং কি, কন্টেন্ট রাইটিং এর প্রকারভেদ, এর কাজ, কৌশল, গুরুত্ব, সুবিধা, নিয়ম, যোগ্যতা, এটা সুপার সুপার স্টার মডেল। কন্টেন্ট রাইটিং এর ভবিষ্যৎ বা কাজের ক্ষেত্রে এটা জাস্ট দেখে রাখবে, পড়ে রাখবে, রিডিং দিয়ে রাখবে। আর্টিকেল লেখার নিয়ম, এটা পাঁচের জন্য অবশ্যই ভালো করে করো। হয়ে গেল মডিউল টু, মডিউল থ্রি যেটা আরও সহজ। দশম শ্রেণী বইও কিনতে হবে না। দশম শ্রেণী যে বাংলা ব্যাকরণ, সেখানে দেখো ই টু বি রয়েছে, ইংলিশ টু বেঙ্গলি অনুবাদ, অর্থাৎ একটা ভাষা থেকে আরেকটা ভাষায় লেখা হচ্ছে অনুবাদ, ইংলিশ থেকে অর্থাৎ ইংরেজি থেকে বাংলায় লিখতে হবে, অনুবাদ করতে হবে। বোঝা গেল, তোমরা ক্লাস টেনেও করে এসেছো দশম শ্রেণী বাংলা ব্যাকরণ, দেখো সেই ইউটিউবগুলো প্র্যাকটিস করো। এক নম্বরের ক্ষেত্রে তাই দেখবে এখান থেকে একটা দুটো কোশ্চেন দিয়ে একটা বাক্য দিয়ে দেবে, একটা ইংলিশে একটা বাক্য দিয়ে ট্রান্সলেট দিয়ে দেবে, দিয়ে তার বাংলা করতে হবে অনুবাদ। খুব ভালো করে প্র্যাকটিস করো। অনুবাদ কী, অনুবাদের নিয়ম, অনুবাদের বৈশিষ্ট্য এবং প্রকারভেদ, অনুবাদের সময় কী কী সমস্যার সম্মুখীন হতে হয়, এই কোশ্চেনটা, এই দুটো কোশ্চেন সুপার সুপার স্টার করবে। ইনক্লুডেড কোশ্চেন দেখবে, আমি মনে করি যেহেতু তোমাদের প্রথম পরীক্ষা হচ্ছে, কোশ্চেন কাটা কাটা আসবে, তাহলে কিন্তু ভালো মার্কস পাবে, আসা উচিত। কিন্তু যদি পুরোপুরি 15 দেয়, তাহলে কিন্তু আমি মনে করি সেখানে নম্বর কম পাবে। যদি কাটা কাটা কোশ্চেন হয়, 5+5+5 15 বা 3+4+ এরকম মোটামুটি কাটা কাটা কোশ্চেন যদি ভাগে ভাগে আসে, তাহলে কিন্তু তোমরা খুব ভালো মার্কস পাবে, প্রচুর মার্কস পাবে। অনুবাদ কি, অনুবাদের নিয়ম, অনুবাদের বৈশিষ্ট্য, প্রকারভেদ, অনুবাদের সময় কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, স্টার মেলে না। এবারে দেখো অনুবাদের বিভিন্ন শ্রেণীয় পদ্ধতি, কবিতার অনুবাদে ছন্দগত সমস্যা। অনুবাদের বিভিন্ন শ্রেণীয় পদ্ধতি, কবিতার অনুবাদে ছন্দগত সমস্যা, দেখে রাখো, পড়ে রাখো। এটা 5 নম্বরের জন্য দেখে রাখো, এটা ভালো করে পড়ো। অনুবাদের প্রয়োজনীয়তা, এটা খুব ভালো করে স্টার মেলে না, ভালো করে পড়ো, সুপার করে পড়ো। অনুবাদের নিয়ম এবং প্রয়োজনীয়তা, অনুবাদের নিয়ম এবং প্রয়োজনীয়তা, এটা স্টার মারো। আর দেখে রাখবে ভাষা অনুবাদের পদ্ধতি, ভাষা অনুবাদ, ভাষাযোগ অনুবাদ, ভাষা অনুবাদের ক্ষেত্রে কী কী পদ্ধতি নিয়ম রয়েছে সেগুলো, ভাষা অনুবাদের পদ্ধতি, এটা দেখে রাখবে। বলে রাখলাম, তোমরা দশম শ্রেণী বাংলা ব্যাকরণ থেকে কিছু অনুবাদ ইংলিশ টু বেঙ্গলি প্র্যাকটিস করবে, এটা 5 হয়ে যেতে পারে, আবার 1 হয়ে যেতে পারে। অনুবাদের নিয়ম, প্রয়োজনীয়তা, সুপার সুপার স্টার মারো, ভাষা অনুবাদের পদ্ধতি দেখে রাখো, আর কবিতার অনুবাদের ছন্দগত সমস্যা, অনুবাদের বিভিন্ন শ্রেণীয় পদ্ধতি, এগুলো দেখে রাখো। এই হয়ে গেল। আর যদি নোটস নিতে চাও, আমি পুরো সাজেশন ভিত্তিক সমস্ত নোটস দিয়ে দেবো, চিন্তা নেই, তোমরা যোগাযোগ করো। আর পরবর্তী সেমিস্টার যদি অনলাইন ক্লাস করতে চাও, অবশ্যই যোগাযোগ করো। ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে ফার্স্ট চয়েস অ্যান্ড বেস্ট চয়েস হওয়া উচিত। অবশ্যই অবশ্যই আমি কথা দিচ্ছি, তোমরা ভালো রেজাল্ট করবে, ভালো মার্ক্স অবশ্যই পাবে।